অনেককাল আগে এক গ্রামের মধ্যেখানে ছিল বিশাল এক আম গাছ। একটি শিশু রোজ সেই গাছের ডালে ঝুলে খেলা করত, আম পেড়ে খেত, দুপুরবেলা ক্লান্ত হয়ে সেই গাছের নিচেই খানিকক্ষণ ঘুমিয়ে নিত। গাছও শিশুটির সেই আনন্দে যোগ দিত। কিন্তু একদিন সে এলো না। অপেক্ষা করে করে গাছ বুঝল আজ আর সে আসবে না। এভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন দেখে একটি বালক মন খারাপ করে বসে আছে গাছের গোড়ায়। সেই শিশু এখন বালক হয়েছে। গাছ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয় বন্ধু আমার, কেন তুমি এতদিন আসনি? ছেলেটি বলল, আমি এখন বড় হয়েছি, গাছ নিয়ে খেলতে আমার আর ভালো লাগে না, আমার এখন খেলনা দরকার, কিন্তু আমার কাছে তো টাকা নেই। গাছ বলল, আহা, কিন্তু বন্ধু টাকা তো আমার কাছেও নেই, তুমি না হয় আমার সব আমগুলো পেড়ে নিয়ে যাও, এগুলো বিক্রি করলে নিশ্চয়ই কিছু টাকা পাবে। বালকটি তাই করল, কিন্তু এরপর আর সে এলো না, গাছ অপেক্ষা করছে। অনেকদিন পর এক সুঠাম দেহের যুবক এলো সেখানে। গাছ চিনতে পারল তাকে, খুশিতে আটখানা হয়ে বলল, এসো বন্ধু আমরা আবার আগের মতো খেলি। রুক্ষ স্বরে যুবকটি জবাব দিল, না খেলার সময় আমার নেই, আমাকে এখন সংসারের জন্য রুজি রোজগার করতে হয়, আমার এখন একটা ঘর দরকার। গাছটি বলল, ও আচ্ছা, কিন্তু ঘর তো আমার নেই, তুমি বরং আমার এই ডালগুলো সব কেটে নিয়ে যাও, এগুলো দিয়ে বানাতে পারবে তোমার ঘর। যুবকটি তাই করল। যুবককে খুশি দেখে গাছের মনও আনন্দে নেচে উঠল। কেটে গেল আবারও অনেক দিন। নিঃসঙ্গ গাছটি এখনো অপেক্ষা করে প্রিয় বন্ধুকে দেখার আশায়। অনেক বছর পর এক মধ্যবয়সী পুরুষ এসে দাঁড়াল গাছের নিচে, বলল, সংসারের ধকল সামলাতে সামলাতে আমি ক্লান্ত, মনটাকে চাঙ্গা করার জন্যে আমি এখন সমুদ্রে বেরিয়ে পড়তে চাই, কিন্তু আমার যে কোনো নৌকা নেই। গাছ বলল, ভাবনা কি বন্ধু, আমার কাণ্ডখানা নিয়ে যাও, এটা দিয়েই নৌকা বানাতে পারবে তুমি। প্রাচীন গাছের বিশাল কাণ্ড ঠেলায় চাপিয়ে চলে গেল সে মধ্যবয়সী পুরুষ। অনেক অনেক বছর পর লাঠিতে ভর করে ধীর পায়ে গাছের সেই জায়গায় এসে দাঁড়ালো বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ। গাছটি আজ আর নেই, মৃতপ্রায় শেকড়ের একটা ঢিবি ছাড়া গাছের কিছুই আর অবশিষ্ট নেই। তবুও সে বলে উঠল, এসেছো বন্ধু, কিন্তু তোমাকে দেবার মতো আমার যে আর কিছু নেই, ফল নেই, ডাল নেই, কাণ্ড নেই, কি দিয়ে আমি তোমাকে সেবা করব বলো? বৃদ্ধ বলল, ওসব দিয়ে আজ আর আমার কোনো কাজ নেই, আমি এখন বৃদ্ধ অবসন্ন, বিশ্রামের একটু জায়গাই এখন আমার একমাত্র চাওয়া। গাছ বলল, বন্ধু বুড়ো গাছের মরা শেকড়ের চেয়ে ভালো বিশ্রামের জায়গা আর কি হতে পারে, এসো ঠেস দিয়ে বসো, সব ভাবনা ভুলে নিশ্চিন্তে আরাম করো। বৃদ্ধ তাই করল। অনেক দিন পর হাসল নিঃসঙ্গ গাছ, কাঁদল, তবে এ কান্না আনন্দের, হারানো প্রিয়জনকে কাছে ফিরে পাবার আনন্দে। এই শিশু থেকে বৃদ্ধে পরিণত হওয়া মানুষটিকে কি আপনার নিষ্ঠুর মনে হচ্ছে, অকৃতজ্ঞ মনে হচ্ছে? তাহলে মনে করে দেখুন তো, আপনার মাকে কি কখনো আপনি ধন্যবাদ দিয়েছেন আপনাকে ধারণ লালন এবং পালনের খুঁটিনাটি কাজগুলো বছরের পর বছর ধরে অম্লান বদনে করে যাবার জন্যে? বাবাকে কি কখনো থ্যাঙ্কস জানিয়েছেন কষ্টার্জিত উপার্জনে আপনাকে আজকের অবস্থানে গড়ে দেওয়ার জন্যে? শাসনের আড়ালে স্নেহপূর্ণ মন নিয়ে আপনাকে সঠিক পথে নির্দেশিত করার জন্যে? হয়তো আপনি মনে করতে পারবেন না, কারণ মা বাবা আমাদের জন্য যা কিছু করেন আমরা ধরে নিই যে এটা তো তাদের দায়িত্ব। কিন্তু ভেবে দেখুন তো, এর যে কোনো একটি ক্ষেত্রেও যদি তারা দায়িত্বটি পালন না করতেন কি অবস্থা হতো আপনার, কত অসহায় হয়ে পড়তেন আপনি? তাই আপনার এই স্নেহময় মা, মমতাময় বাবাকে বুঝতে চেষ্টা করুন।
তাদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন। তাদের অপত্য স্নেহের বিনিময়ে আপনারও যে কিছু দেয়ার আছে তা অনুধাবন করুন। যথাসাধ্য চেষ্টা করুন তাদের মুখে হাসি ফোটাবার।